হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি কি চাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপে যাতে অফলাইনে অ্যাপয়ার করবে, লাইক আপনার বন্ধু বান্ধব সবাই জানবে যে আপনি হোয়াটসঅ্যাপে অফলাইনে আছেন? ফর এক্সাম্পল, আপনি যদি কেউ আপনাকে মেসেজ করে এবং আপনি তাদের মেসেজ রিড করেছেন কিন্তু সে বুঝতে পারবেন না আদৌ তাদের মেসেজগুলো আপনি রিড করেছেন কিনা, ইভেন আপনি লাস্ট সিন আদৌ আপনি অনলাইনে আছেন কিনা, এই সব কিছু থেকে আপনি সম্পূর্ণ অফলাইনে কীভাবে যাবেন। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কমপ্লিটলি অফলাইনে যাবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অফলাইনে যাবেন। সো সেক্ষেত্রে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করছি। ওপেন করার পর একদম নিচে যে সেটিং সেকশনটি আছে ডান দিকে কর্নার, তাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি ক্লিক করব প্রাইভেসি, এবং প্রাইভেসি ক্লিক করার পর আমার এখানে অনেক ধরনের অপশান আছে। আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপকে অফলাইন যেতে চান তাহলে আপনাকে কিছু সেট আপ চেঞ্জেস করতে হবে। প্রথমত হচ্ছে যে লাস্ট সিন এবং অনলাইন। সো বাই ডিফল্ট আমাকে দেওয়া আছে এভরি ওয়ান। আপনি যদি চান যে এটাকে চেঞ্জ করে সেক্ষেত্রে এখানে চুইস করে আপনি চাইলে চুইস করতে পারেন হু ক্যান সি মাই লাস্ট সিন। আমি দিয়ে দিব নো বডি, এবং হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন, তো আমি দিয়ে দিলাম লাস্ট এস লাস্ট সিন। সো এই দুটো জিনিস আমি অফ করে দেব। তারপর আমি বেগে যাই। যাওয়ার পর এখানে যেমন স্ট্যাটাস, স্ট্যাটাস দেওয়া আছে মাই কন্টেন্ট, এটাকে আমি চুজ করে দিয়ে দিব অনলি শেয়ার উইথ, তাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম দেখাবে আপনাকে আপনার যারা কন্ট্যাক্ট আছে তাদেরকে আপনি যদি চুজ করতে পারেন। আপনি যদি চান যে কারোর সাথে শেয়ার না করার জন্য জাস্ট আপনি দিয়ে দেবেন ডান। তারপর আমরা বেগে আসি এবং একদম নিচে আপনি পেয়ে যাচ্ছেন সামথিংসে রিড রিসিভ, এটাকে আমি অফ করে দেব। সো এই তিনটি উপায়ের মাধ্যমে আপনি এই হোয়াটসঅ্যাপে যদি যতবারই ওপেন করুন না কেন বা কেউ মেসেজ করেছে সেই মেসেজগুলো আপনি দেখলেন, যা কিছু করেন না কেন আপনার কন্ট্যাক্ট লিস্টে কেউ দেখতে পারবেন না আদৌ আপনি হোয়াটসঅ্যাপে কখন অনলাইনে এসেছেন বা আপনি আদৌ তাদের মেসেজগুলোকে রিড করেছেন কিনা বা এক্সেট্রা এক্সেট্রা। সো এই সিম্পল উপায়টির মাধ্যমে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অফলাইনে যেতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।